তো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ভারতের ভূগোল সম্পর্কে জানব তো ভারতের ভূগোল সম্পর্কে জানার আগে আমরা দেখে বিশ্ব বিশ্বম্যাপকে তো আমরা যদি বিশ্বম্যাপকে দেখি তাহলে আমরা দেখতে পাবো তিন ভাগ জলরাশি আর এক ভাগ স্থল এক ভাগ স্থল স্থলকে আমরা টোটাল ষাটটি মহাদেশে ভাগ করে থাকি আর তিন ভাগ জলরাশিকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি তার মধ্যে প্রশান্ত মহাসাগর সবথেকে বড় আমরা সকলেই জানি আজকে দেখে নিব আমাদের ভারতের ভূগোল তো তার আগে আমাদের পাঁচ ষাটটি মহাদেশ দেখিনি এই হচ্ছে আমাদের নর্থ আমেরিকা তারপরে নিচের দিকটায় আসলে আমরা দেখতে পারবো সাউথ আমেরিকা ঠিক আছে তো নর্থ আমেরিকার নিচে সাউথ আমেরিকা তারপর আবার যদি নিচের দিকে আসি ডান দিকে তাহলে পাবো আমরা আন্টার্কোটিকা আন্টার্কোটিকার পরে উপরের দিকে যদি যাই অস্ট্রেলিয়া তারপরে যদি আমরা বাঁ দিকে ফিরে আসি তাহলে এখানে পাচ্ছি আমরা আফ্রিকা মহাদেশ তারপরে উপরের দিকটায় পাওয়া যাব আমাদের ইউরোপ মহাদেশ তারপরে পাবো আমাদের এশিয়া মহাদেশ এই এশিয়া হচ্ছে সব থেকে বড় মহাদেশ আর এই এশিয়ার মধ্যেই আমাদের ভারত অবস্থিত আর এই এশিয়ার মধ্যে আমাদের টোটাল কান্ট্রি হচ্ছে আটচল্লিশটি এই আটচল্লিশটির মধ্যে রাশিয়া হচ্ছে বৃহত্তম ঠিক আছে দেখা যাচ্ছে রাশিয়া ওই আন্ডারলাইন করা আছে কালো কালিতে তারপরে চায়না তারপরে আমাদের সপ্তম স্থানে রয়েছে ইন্ডিয়া ঠিক আছে তো এই ইন্ডিয়ার রাজ বিভিন্ন অঙ্গরাজ্যগুলি অঙ্গরাজ্যগুলির রাজধানী জাতীয় পশু পাখি ফুল নদ নদী রথসমূহ জলপ্রপাত মন্দির নৃত্য বর্ডার ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোর উপর আজকে আমরা আলোচনা করব তো বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ করে না দেখতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখা যায় তাহলে অবশ্যই কিছু না কিছু এখান থেকে বেনিফিট পাবে বন্ধুরা আমরা আজকে ভারতের টোটাল উনত্রিশটি অঙ্গরাজ্য সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে তো আমি তোমাদেরকে সকলকেই বলবো যে ভিডিওটিকে স্কিপ করে না দেখতে তাহলে বুঝতে অসুবিধা হতে পারে আর আশা করি সকলেরই মোটামুটিভাবে আমাদের ভারতের ভূগোল সম্পর্কে জ্ঞান রয়েছে তো তবু এই ভিডিওতে এক নজরে দেখে নেব আশা করি অনেকেরই হেল্পফুল হবে তো প্রথমে আমাদের ভারতের উত্তর দিকে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানে রয়েছে আমাদের জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর এবং জম্মু মনে রাখবে বন্ধুরা এখানে কিন্তু দুটি রাজধানী রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের দুটি রাজধানী সেটা হচ্ছে একটা হচ্ছে শ্রীনগর আর একটা হচ্ছে জম্মু তো শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী আর জম্মু হচ্ছে শীতকালীন ঠিক আছে তো এখানে ক্লাইমেটের জন্য এরকম হয়েছে তো বন্ধুরা আমরা এদিকে দেখতে পাচ্ছি বাদিকে পাকিস্তান রয়েছে পাকিস্তান দেশ তো এই পাকিস্তান বর্ডারের সঙ্গে আমাদের জম্মু কাশ্মীর সীমার সীমানা স্পর্শ করেছে আর উপরের দিকে যদি দেখি তাহলে দেখতে পাবো আফগানিস্তান আফগানিস্তানের কিছু অংশ সীমানা স্পর্শ করেছে আর ডান দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো চায়না তো এদিকে চায়নার সঙ্গে যে লাইনটি রয়েছে সেই লাইনটির নাম বন্ধুরা আমরা সকলেই জানি ম্যাকমোহন তো এই যে এই দিকটায় চায়নার সঙ্গে যে সীমা রাখাটা আমাদের যে বর্ডারটি রয়েছে সেটার নাম কি ম্যাকমোহন তো তারপরে এদিকে আমরা আফগানিস্তানের সঙ্গে যদি দেখি বন্ধুরা আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে যে সীমানা মানে বর্ডার স্পর্শ করেছে সেটা সেই বর্ডারটির নাম কি ডোরান্ট বর্ডার তারপরে আমরা পাকিস্তানের সঙ্গে যদি দেখি আমাদের এই যে এই বর্ডারটি তো এই বর্ডারটির নাম র্যাড ক্লিপ তো আমরা সকলেই মোটামুটি জানি আমাদের উনিশশো সালের ঘটনা সম্পর্কে হ্যাঁ লর্ড মাউন্ট ব্যাটেন যে নির্দেশ দিয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনায় এই সীমানা সীমারেখাটি তৈরি হয় তো রডি র্যাড ক্লিফ একজন ব্যক্তি যে কিনা আমাদের এই বর্ডারটি রচনা করেন তার নাম অনুসারেই এই বর্ডারটির নাম রাখা হয় র্যাড ক্লিফ ঠিক আছে তো আমরা জম্মু কাশ্মীরের রাজধানী সম্পর্কে জানলাম শ্রীনগর আর জম্মু শীতকালীন আর গ্রীষ্মকালীন তাই না তো এখানকার প্রধান প্রধান দ্রষ্টব্য স্থানগুলো মানে গুরুত্বপূর্ণ স্থানগুলো যেগুলো দেখার মতো ডাল রথ রয়েছে রঘুনাথ মন্দির ঠিক আছে মানসার রথ উলার রথ তো আমাদের পরীক্ষার এক্সামে জিজ্ঞাসা করা হয় উলারথ কোথায় অবস্থিত ডাল রথ কোথায় অবস্থিত তো এরকম করে বন্ধুরা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় তারপর রঘুনাথ মন্দির হ্যাঁ তো এখানকার প্রধান ভাষা হচ্ছে সরকারি ভাষা হচ্ছে কাশ্মীরি উর্দু ঠিক আছে জেলার সংখ্যা হচ্ছে চোদ্দোটি অন্যান্য ভাষা হচ্ছে ডোগরি হিন্দি পাহাড়ি লাদাখি ভারতের একমাত্র রাজ্য যার নিজস্ব সংবিধান আছে তো বন্ধুরা এক্ষেত্রে মনে রাখবে যে জম্মু কাশ্মীরে কিন্তু নিজস্ব সংবিধান রয়েছে ঠিক আছে তো বন্ধুরা একটু প্রবলেম হচ্ছে কারণ আমি এটা হাতে ভিডিওটা রেকর্ড করছি তো যার জন্য এখানে কাঁপা কাপিটা একটু বেশি হচ্ছে তো ঠিক আছে ধৈর্য সহকারে দেখলে পরে অবশ্যই বুঝতে সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে তো এখানকার নিজস্ব সংবিধান আছে এখানকার প্রধান প্রধান নদীগুলো হচ্ছে ঝিলাম চেনাফ সতলস ইন্দাস তারপরে রাভি ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা যদি নিচের দিকে আসি কি দেখতে পারবো নিচের দিকে হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সিমলা হিমাচল প্রদেশের রাজধানীর নাম সিমলা আমরা দেখতে পাচ্ছি এখানে এই সিমলা লাল সাদা বর্ডার করে লেখা রয়েছে সিমলা আর এখানকার দশটব স্থান বা গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে সিমবাল সিমবাল বরা অভয়ারণ্য তারপর রেণুকা অভয়ারণ্য চূড়ধার অভয়ারণ্য তা আমাদের পরীক্ষার সময় কিন্তু অভয়ারণ্য থেকে কোয়েশন থাকে তো এই অভয়ারণ্যগুলো অত একটা গুরুত্ব নেই কারণ এখনও পর্যন্ত এগুলো পরীক্ষায় পাইনি আমি তো তারপরে রয়েছে মহারানা প্রতাপ সাগর অভয়ারণ্য মানা মানালি অভয়ারণ্য তারপর রেনুকার রথ ঠিক আছে রেনুকার রথ রেওয়ালসার রথ চামেরা রথ শেরুভালসার রথ তারপর গোবিন্দসাগর সাগর বাঁধ শত নদীর ওপর এখানে শতদ্রু নদী রয়েছে তারপর লক্ষ্মী নারায়ণ মন্দির হ্যাঁ চামুণ্ডা দেবী মন্দির তো এই সমস্ত মন্দিরগুলো রয়েছে আর এখানকার সরকারি ভাষা হচ্ছে হিন্দি ও পাহাড়ি জেলা সংখ্যা বারোটি আর এখানকার এখানকার যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে এখানেও ওই চেনাব রাভি সতলস তারপর এই সমস্ত নদীগুলো এখানে দেখতে পাওয়া যায় তারপরে বন্ধুরা আমরা এখানে নিচের দিকে যদি একটু নামি তাহলে দেখতে পাচ্ছি আমরা পাঞ্জাব হলুদ বর্ডার করা রয়েছে হলুদ কালার করা রয়েছে তাই না পাঞ্জাব তো পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এই চণ্ডীগড় দেখতে পাচ্ছি আমরা তো পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এখানকার সরকারি ভাষা হচ্ছে পাঞ্জাবি জেলার সংখ্যা সতেরোটি আর গুরুত্বপূর্ণ স্থানগুলো হচ্ছে ভাকরাবাদ হ্যাঁ তারপর অমৃতসরের স্বর্ণমন্দির এখানে স্বর্ণমন্দির রয়েছে জালিয়ানওয়ালাবাগ আমরা জানি জালিয়ানওয়ালাবাগ কত সালে হয় উনিশশো উনিশ সালে ডায়ের নেতৃত্বে ঠিক আছে তো তারপরে এখানে রয়েছে হারিকে অভয়ারণ্য শিলমহল ঠিক আছে তো এখানকার বৃহৎ প্রধান নদীসমূহ হচ্ছে ঝিলাম চেনাব রাবি সতলস বিষ ইন্দাস তো এই পাঞ্জাব নামকরণটি কেমন করে আসে বন্ধুরা এখানে পাঁচটি নদীর মানে পাঁচটি নদীর একসঙ্গে মোট কথা বন্ধুরা এখানে পাঁচটি নদী বয়ে বয়ে চলেছে একসঙ্গে ঠিক আছে তো তাই একে পঞ্চনদ পঞ্চনদের দেশ বলা হয় সেই নদগুলো হচ্ছে রবি বিপাশা শতদ্রু ঝিলাম বিতস্তা ঠিক আছে এখানকার প্রধান প্রধান ফসলগুলো হচ্ছে গম কার্পাস তুলা বাজরা ধানের উৎপাদন সর্বাধিক তো এই গেলো আমাদের পাঞ্জাব তারপরে এদিকে যদি আমরা আসি তাহলে ডান দিকে আসলে পরে আমরা কি দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড তো বন্ধুরা উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন ঠিক আছে এই এই হচ্ছে আমাদের দেরাদুন রাজধানী তারপরে এখানকার প্রধান ভাষা হচ্ছে হিন্দি ঠিক আছে জেলা সংখ্যা তেরোটি এখানে প্রধান নদীসমূহ হচ্ছে গঙ্গা ও যমুনা নদীর উৎপত্তি এই রাজ্যে ঠিক আছে তারপরে এখানে রয়েছে তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর তারপরে রয়েছে এখানকার করবেট ন্যাশনাল পার্ক আমাদের পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আর নিচে কয়েকটি অপশন দেওয়া থাকে কয়েকটি রাজ্যের নাম দেওয়া থাকে জায়গার নাম তো সেটা কোথায় হয়ে যাবে উত্তরাঞ্চল মানে উত্তরাখণ্ড ঠিক আছে তারপরে এখানে হরিদ্বার রয়েছে হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র তারপর কেদারনাথ রয়েছে হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র হ্যাঁ দেরাদুন এখানকার রাজধানী শহর তারপরে এখানে শৃঙ্গ রয়েছে নন্দা দেবী নন্দা কোট এখানকার প্রধান প্রধান শৃঙ্গ ঠিক আছে তারপরে আমরা নিচের দিকে আসবো উত্তরাখণ্ডের পরে আসবো এখানে হরিয়ানা হরিয়ানার রাজধানী হচ্ছে গিয়ে চণ্ডীগড় তো আমাদের এই ক্ষেত্রে এখানে একটি একটি বিষয় মনে রাখতে হবে যে পাঞ্জাব ও হরিয়ানার যে রাজধানী রয়েছে একটি রাজধানী কিন্তু চণ্ডীগড় ঠিক আছে পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড় হরিয়ানার রাজধানীও চণ্ডীগড় তো এই দুটি স্টেটের রাজধানী হচ্ছে চণ্ডীগড় তো এখানকার সরকারি ভাষা হচ্ছে হিন্দি আর এখানকার প্রধান প্রধান দশটব্য স্থানগুলো হচ্ছে সুলতানপুর বার্ট স্যাংচুয়ারি শীতলা দেবী মন্দির কুরুক্ষেত্র পানিপথ আমাদের যে পানিপথ প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তারপরে দ্বিতীয় তৃতীয় সতেরোশো একষট্টি এইভাবে পনেরোশো ছাপান্ন তাই না তো পানিপথ নামক স্থানটি এখানে হরিয়ানায় অবস্থিত তারপরে বন্ধুরা এখানে রয়েছে ইব্রাহিম লোদির সমাধিসৌধ তো এই গেলো আমাদের হরিয়ানা তো বন্ধুরা আমরা হরিয়ানার নিচে ঠিক দেখতে পারবো আমাদের ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে রাজস্থান এই রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর তো এই হচ্ছে আমাদের জয়পুর এই আছে বন্ধুরা তো এখানে টোটাল মোট জেলা রয়েছে বত্রিশটি আর এখানকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে মাউন্ট আবু জয়পুর জয়পুরকে আমাদের গোলাপি শহর বলা হয় এখানে হাওয়া মহল রয়েছে ঘানা পাখিরালয় ভরতপুরে রয়েছে ঠিক আছে তারপর এখানকার হ্রদ হচ্ছে সম্বর পুষ্কর বিখ্যাত রথ এখানকার হ্রদ হচ্ছে সম্বর পুষ্কর তো বন্ধুরা আমি যে সমস্ত কথাগুলি বলছি এগুলো নোট করে নিতে পারো কারণ পড়তে সুবিধা হবে ঠিক আছে আর আমাদের আমার যে সমস্ত সকল বন্ধুদের পড়া হয়ে গেছে তাদের জাস্ট শুনলেই হবে জাস্ট রিভিশন দেওয়ার জন্য তো বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি তো এখানকার থানা পাখিরালয় হচ্ছে ভরতপুরে অবস্থিত তারপরে রাজস্থানের কোন দিকে যাবো এখন গুজরাটের দিকে আসি ঠিক আছে তো গুজরাটে চলে আসি তো গুজরাটের রাজধানী বন্ধুরা হ্যাঁ কোথায় গান্ধীনগর গুজরাটের রাজধানী গান্ধীনগর তো এখানে গুরুত্বপূর্ণ স্থানগুলো হচ্ছে গির জাতীয় উদ্যান গির অরণ্য তারপরে সোমনাথ মন্দির অশোকের শিলালিপি জুনাগর তারপরে এখানে রয়েছে জামনগর তৈল শোধনাগার বস্ত্র শিল্পের জন্য প্রসিদ্ধ আহমেদাবাদ আহমেদাবাদ মানে আহমেদাবাদ আমরা যে বলি সেই আমেদাবাদ হচ্ছে বস্ত্রশিল্পের জন্য প্রসিদ্ধ আর এখানকার সরকারি ভাষা হচ্ছে গুজরাটি জেলার সংখ্যা পঁচিশটি জামনগরে পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাকার রয়েছে এই ঠিক আছে তো বন্ধুরা এখানেই আমাদের মহান ব্যক্তি মহাত্মা গান্ধীর জন্মস্থান পোরবন্দর পোরবন্দরে আমাদের মহাত্মা গান্ধীর জন্মস্থান তো বন্ধুরা এবারে রাজ গুজরাটের পরে আমরা ডান দিকে একটু সরে আসবো এখানে পাবো আমরা মধ্যপ্রদেশ তো বন্ধুরা মধ্যপ্রদেশে দেখতে পাচ্ছি আমরা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল বা ভোপাল ঠিক আছে এখানকার সরকারি ভাষা হচ্ছে হিন্দি জেলার সংখ্যা আটচল্লিশটি আর এখানে গুরুত্বপূর্ণ স্থানগুলো সাতপুরা জাতীয় উদ্যান ব্যাঘ্র প্রকল্প ঠিক আছে তো পাঁচমারি অভয়ারণ্য রয়েছে এখানে পাঁচমারি অভয়ারণ্য তো ভোপাল রাজধানী শহর এখানকার তাস উল মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ ঠিক আছে মনে রাখবে এখানকার সর্ববৃহৎ মসজিদ হচ্ছে তাস উল মসজিদ তারপর এখানে গোয়ালিয়র রয়েছে গোয়ালিয়র দুর্গ রাজা মানসিংহ প্যালেস তারপরে এখানে রয়েছে স্তূপ বৌদ্ধ স্তূপ তো এখানে প্রশ্ন হয় সাচী স্তূপ থেকে তারপরে খাজুরাহো মন্দির ভীমবেটকা গুহাচিত্র পান্না হীরের খনি এখানে পান্নার ও হীরের খনি রয়েছে ঠিক আছে তারপরে এখানকার প্রধান নদী হচ্ছে নর্মদা তাপ্তি তো আমরা নদী সম্পর্কে পরে আলোচনা করি আর নৃত্য সম্পর্কে তো এখানে আমরা মোটামুটিভাবে যতটুকু পারি আলোচনা করছি তো মধ্যপ্রদেশের পরে আমরা নেক্সট উপরের দিকে যদি চলে যাই তাহলে পাচ্ছি আমরা উত্তরপ্রদেশ ঠিক আছে তো উত্তরপ্রদেশ আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ এখানে মোট জেলার সংখ্যা হচ্ছে সত্তরটি সরকারি ভাষা হিন্দি উর্দু ঠিক আছে বৃহত্তম শহর কানপুর আর এখানকার বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ স্থানগুলো হচ্ছে তাজমহল আগ্রার আগ্রার দুর্গ মতি মসজিদ বুলন্দর বুলন্দর দরওয়াজা এলাহাবাদ দুর্গ মথুরা তারপর রয়েছে সেকেন্দ্রা আকবরের সমাধি বেনারস বেনারসি শাড়ি ও মন্দির ও শহর ঠিক আছে তো এত সমস্ত কিছু এখানে রয়েছে তারপর বন্ধুরা আমরা আর একটু ডান দিকে সরে আসবো এদিকে পেয়ে যাব আমরা বিহার বিহারের রাজধানী পাটনা আর এখানকার প্রধান ভাষা হচ্ছে হিন্দি উর্দু ঠিক আছে তো এখানে আমরা জানি যে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত বিহারে তারপরে নেক্সট বিহারের থেকে বন্ধুরা আমরা সরে আসবো একটু ডান বাদিকে দিকে এখানে আমাদের মধ্যপ্রদেশ হয়ে গেলো এবারে আমরা আলোচনা করবো মহারাষ্ট্র তো মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে গিয়ে মুম্বাই তো এই মুম্বাই হচ্ছে গিয়ে আমাদের ভারতের সব থেকে বৃহত্তম বড় নগর ঠিক আছে তারপরে এখানে আমাদের টোটাল জেলা সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি এখানকার সরকারি ভাষা মারাঠি ঠিক আছে তো এখানে আমাদের ভারতের প্রাচীনতম ও বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এখানে অবস্থিত তারপরে এখানে অবস্থিত অজন্তা ইলোরা এলিফেন্ট গুহা তারপরে এখানে গুরুত্বপূর্ণ স্থানগুলো হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে তারপরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অজন্তা ইলোরা এলিফ্যান্ট বেসিন দুর্গ হ্যাঁ তারপর রায়গড় মুম্বাই শহর তো এই সমস্ত শহরগুলো এখানে রয়েছে আর বন্ধুরা এখানেই কিন্তু লোনার লোনার রতটি অবস্থিত এই মহারাষ্ট্রে বন্ধুরা এবারে মহারাষ্ট্রের ঠিক ডান দিকে আমরা যদি একটু সরে আসি তাহলে দেখতে পাবো আমাদের ছত্রিশগড় ঠিক আছে তো ছত্রিশগড় এখানে ছত্রিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এখানে সরকারি ভাষা হিন্দি ঠিক আছে আর নিরক্ষর কিন্তু এই রাজ্যের উপর দিয়েই গেছে এখানে মোট জেলার সংখ্যা হচ্ছে ষোলোটি আর ভারতের অন্যতম প্রধান নদী মহানদী উৎপত্তি এই রাজ্যে খনিজ সম্পদে বিশেষভাবে সমৃদ্ধ এই রাজ্য রায়পুর বিলাসপুর দুর্গ ও বস্তা জেলায় চুনাপাথর পাওয়া যায় ভারতের ছত্রিশগড়েই টিন পাওয়া যায় তো এখানেই কিন্তু আমাদের টিন পাওয়া যায় তারপরে এখানে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে যেগুলো পঞ্চকুটি জলপ্রপাত টাটাপানি জলপ্রপাত অমৃতধারা জলপ্রপাত কেন্দাই জলপ্রপাত রুক্স রুকসাগণ্ডা জলপ্রপাত ঠিক আছে তারপরে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান সঞ্জয় জাতীয় উদ্যান এখানে অমরকণ্টক একটি ধর্মীয় স্থান ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা ছত্রিশগড় থেকে আমরা যদি উপরের দিকে যাই একটু ডান দিকে তাহলে পাবো ঝাড়খণ্ড ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি ঠিক আছে এখানে সরকারি ভাষা হিন্দি জেলার সংখ্যা মোট বাইশটি আর এখানে গুরুত্বপূর্ণ স্থানগুলো হচ্ছে হুডরু জলপ্রপাত রাঁচি জলপ্রপাত ঠিক আছে নেতারহাট ছোটনাগপুরের রানী তারপরে এখানে আমাদের প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে জামশেদপুরে তো আমাদের জামশেদপুরে প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে বোকারোতে এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা গড়ে উঠেছে তো এখানে বোকারোতে এশিয়ার বৃহত্তম কারখানা কিন্তু গড়ে উঠেছে তারপরে বৈদ্যনাথ ধাম হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র এখানে রয়েছে তারপরে পার্শ্বনাথ পাহাড় রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ পার্শ্বনাথ পাহাড় রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ঝাড়খণ্ড সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর মালভূমির অনেকটা নিয়ে গঠিত তারপরে এখানে অভ্র উৎপাদনের প্রথম স্থান অধিকার করে আমাদের ঝাড়খণ্ড তারপরে তামা উৎপাদনে প্রথম স্থান কয়লা উৎপাদনে তৃতীয় স্থান তো এখানকার প্রধান প্রধান উপজাতিগুলো হচ্ছে কোল ভূমিজব মুন্ডা সাঁওতাল করা হো পাহাড়িয়া ইত্যাদি ঠিক আছে তার মানে আমরা দেখতে পেলাম যে ঝাড়খণ্ড কয়লা খনিতে অন্যান্য খনিজ দ্রব্যতে সমৃদ্ধ তাই না তারপরে ঝাড়খণ্ডের ঠিক নিচে আমরা দেখতে পারবো তো নিচে রয়েছে উড়িষ্যা উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর তো এই দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী এখানে সূর্যমন্দির রয়েছে ঠিক আছে তো এখানে দ্রষ্টম্য স্থানগুলো নন্দন নন্দনকানন সাদা বাগের জন্য খ্যাত এখানে রয়েছে চিল্কা রথ এশিয়ার বৃহত্তম রথ তারপরে রয়েছে ভুবনেশ্বর রাজধানী শহর বিখ্যাত লিঙ্গরাজ মন্দির ঠিক আছে লিঙ্গরাজ মন্দির এই ভুবনেশ্বর অবস্থিত তারপর কণারক সূর্য মন্দির এখানে অবস্থিত তারপর পুরীর পর্যটন কেন্দ্র জগন্নাথ মন্দির অবস্থিত এখানে তারপর এখানে সরকারি ভাষা হচ্ছে উড়িয়া উড়িষ্যার সরকারি ভাষা উড়িয়া প্রাচীনকালে কলিঙ্গ নামে পরিচিত ছিল এই উড়িষ্যা তারপরে এখানে চণ্ড খাতি ও এখানে কুমির প্রকল্প চালু হয়েছে ঠিক আছে বন্ধুরা তো উড়িষ্যার ঠিক উপর দিকটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা এই ওয়েস্ট বেঙ্গলের মোট জেলার সংখ্যা হচ্ছে তেইশটি আর প্রধান ভাষা সরকারি ভাষা হচ্ছে বাংলা আর এখানে জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে জলপাইগুড়িতে ঠিক আছে তো তারপরে আমরা একটু নিচের দিকে নেমে আসব এইখানে আমাদের উড়িষ্যা হয়ে গেল চণ্ডীগড় হয়ে গেলো এবারে আমরা দেখতে পারবো নিচের দিকে তেলেঙ্গানা নবগঠিত অঙ্গরাজ্য দু হাজার সালে এই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় অন্ধ্রপ্রদেশকে ভেঙে আমরা সকলেই জানি তো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ এখানে হুসেন সাগর রথ রয়েছে তেলেঙ্গানাতে তারপরে নিচের দিকে চলে আসবো আমরা বা দিকে কর্ণাটক ঠিক আছে তো কর্ণাটকে বন্ধুরা কর্ণাটক রাজ্যের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু এই দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্গালুরু ঠিক আছে তো এখানে মোট জেলার সংখ্যা হচ্ছে সাতাইশটি এখানে সরকারি ভাষা হচ্ছে কর্ণর তো বন্ধুরা পরীক্ষার সময় কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয় কর্নড় কোন অঞ্চলের ভাষা ঠিক আছে তখন আমাদের কর্ণাটক সঠিক করতে হবে তো কর্ণাটকের সরকারি ভাষা হচ্ছে কর্নড় তো এখানে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় তো বন্ধুরা কর্ণাটকের পূর্ববর্তী পূর্ব নাম ছিল মহীশূর ঠিক আছে আর এখানে প্রধান প্রধান দ্রষ্টব্য স্থানগুলো হচ্ছে হেবে জলপ্রপাত শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী তারপরে রয়েছে বিরাজপেট এশিয়ার সবচেয়ে বেশি মধু এখানে পাওয়া যায় ঠিক আছে বিরাজপেট এশিয়ার সবচেয়ে বেশি মধু এখানে পাওয়া যায় তারপরে এখানে রয়েছে লাটখনি মন্দির সাইহল ঠিক আছে ভারতের কফি ও রেশম উৎপাদনে প্রায় সত্তর পার্সেন্ট এই যা এই রাজ্য থেকে আসে ভারতের মোট সোনা উৎপাদনে প্রায় নব্বই পার্সেন্ট এই রাজ্য থেকে আসে তাহলে বুঝতে পারছো কর্ণাটকে কত পরিমাণে সম্পদ ধন সম্পদ লুকিয়ে আছে ভারতের বেশিরভাগ আকরিক লৌহ উৎস চিকমা গালুর জেলার কুদ্রেমুখ এলাকা থেকে এই রাজ্যকে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পীর রাজধানী বলে কর্ণাটকের ম্যাঙ্গালোর হচ্ছে প্রধান সমুদ্র সমুদ্র বন্দর তারপরে এখানে মহীশূর প্রাসাদ রয়েছে ঠিক আছে কর্ণাটক ভারতের অন্যতম শিল্পোন্নত রাজ্য এশিয়ার প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প এই রাজ্যেই শিব সমুদ্রম ঠিক আছে তারপরে এখানে জেলায় এই কাবেরী নদীর উপর স্থাপিত হয়েছিল শিব সমুদ্রম জেলায় কাবেরী নদীর উপর স্থাপিত হয়েছিল প্রথম এশিয়ার প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প এশিয়ার বৃহত্তম জলপ্রপাত যোগ এই রাজ্যে অবস্থিত ঠিক আছে তারপরে বন্ধুরা কর্ণাটকের পাশে আমরা ছোট্ট রাজ্য দেখতে পারব গোয়া আমাদের ভারতের সবথেকে ছোট রাজ্য সেই রাজ্যের রাজধানী হচ্ছে পানাজি ঠিক আছে এখানের সরকারি ভাষা হচ্ছে কঙ্কনি এখানকার সরকারি ভাষা কঙ্কনি ভাষাটা শুনতে কীরকম হয়তো কেউ কেউ জানোই না যে এখানকার প্রধান ভাষা কী আজকে প্রথম শুনলে এখানকার প্রধান ভাষা হচ্ছে কঙ্কনি তো বন্ধুরা এখানকার প্রধান দ্রষ্টব্য স্থানগুলো হচ্ছে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি তো বন্ধুরা কোয়েশ্চেন হয়ে থাকে সেলিম আলী বার্ড স্যাংচুরি কোথায় কোন রাজ্যে অবস্থিত তো গোয়াতে অবস্থিত তারপরে পানাজি পর্যটন স্থান এখানে অবস্থিত তারপরে রয়েছে ভাস্কদা গামা টার্মিনাস দা গামা টার্মিনাস এই গোয়া রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এবারে গোয়া ঠিক নিচে আমরা চলে আসব সমুদ্র উপকূলবর্তী হয়ে ঠিক আছে তো পেয়ে যাবো আমরা কেরল তো কেরলের রাজধানী হচ্ছে এখানে তিরুভান্তপুরম তিরুভান্তপুরম হ্যাঁ উচ্চারণটা কীরকম একটু ঠিক আছে এই কেরলকে আমরা আমাদের কিন্তু মশলার রাজ্য বলা হয় মশলার দেশ এই কেরলের কালিকট হচ্ছে ঐতিহাসিক শহর কোচি সামুদ্রিক বন্দর আর এখানকার মানে কেরলকে বলা হয় ঈশ্বরের নিজের দেশ তাহলে ঈশ্বরের নিজের দেশ কেরলকে বলা হয় বন্ধুরা বুঝতে পারছো এখানে এক একসময় ঈশ্বররা বাস করত এরকম মনে করত তাই ঈশ্বরের দেশ বলা হয় কেরলকে আর ভারতের কিন্তু সবথেকে শিক্ষিতর হার এই কেরলে বেশি অন্যান্য রাজ্যের থেকে মানে অন্যান্য রাজ্যের তুলনায় এখানকার সরকারি ভাষা হচ্ছে মালায়ালম ঠিক আছে সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ জেলা হচ্ছে মালাপুরম আর এখানে জেলার সংখ্যা টোটাল চোদ্দটি আর এই কেরলের রাঁচি শহরকে আরব সাগরের রানী বলা হয় আর এই কেরলেই মাপলা উপজাতির লোকেরা এখানে বসবাস করে তো এই ছিল কেরল সম্পর্কিত তারপরে আমরা চলে যাব তামিলনাড়ুতে পাশের পাশের অঙ্গরাজ্য মানে কেরলের পাশের রাজ্য তামিলনাড়ু তামিলনাড়ু মোট জেলার সংখ্যা হচ্ছে তিরিশটি আর এখানকার রাজধানী হচ্ছে চেন্নাই আমরা দেখতে পাচ্ছি এই যে সমুদ্র উপকূলবর্তী চেন্নাই লেখা তাই তো এই হচ্ছে আমাদের তামিলনাড়ুর রাজধানী এখানে নীলগিরি মাউন্টেন রেলওয়ে অবস্থিত এই তামিলনাড়ুতে এখানে কন্যাকুমারিকা আমাদের ভারতের শেষতম স্থলবিন্দু হচ্ছে কন্যা কুমারিকা অবস্থিত তামিল এই তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে আর এই তামিলনাড়ুতেই মিনাক্ষী মন্দির ও মহাবলীপুরম মন্দির অবস্থিত এখানে হিন্দুদের পবিত্র তীর্থ হচ্ছে রামেশ্বরম এখানে অবস্থিত ঠিক আছে তারপরে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা ঠিক আছে এখানে দোদাবেতা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তারপরে ধান উৎপাদনে তামিলনাড়ুর স্থান দ্বিতীয় পাঞ্জাবের পরেই পাঞ্জাবের পরেই কিন্তু আমাদের ভারতে ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে তামিলনাড়ু তারপরে এখানে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পার্ক চেন্নাইতে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক রাজ্য ব্যাঙ্গালুরের ব্যাঙ্গালুরের পরেই ভারতের নিকলাইট কয়লার নব্বই পার্সেন্ট তামিলনাড়ুতে আছে সিমেন্টের অন্যতম প্রধান উৎপাদক রাজ্য এই তামিলনাড়ু শিল্পের দিক থেকে এই রাজ্যের স্থান দ্বিতীয় ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছো তামিলনাড়ু কতটা উন্নত এবারে তামিলনাড়ু থেকে চলে যাসব আমরা উপরের দিকে অন্ধ্রপ্রদেশে তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ তো বন্ধুরা এখানে একটা যে বিষয় মনে রাখবে যে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের রাজধানী কিন্তু একটি হায়দ্রাবাদ ঠিক আছে তো এখানে অমরাবতী হাই অন্ধ্রপ্রদেশের রাজধানী সম্ভবত এখন বলা হচ্ছে অমরাবতী কিন্তু তেলেঙ্গানা যখন নবগঠিত রাজ্য দু হাজার চোদ্দো সালে অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে হয় তখন এখানে রাজধানী কিন্তু হায়দ্রাবাদ ছিল ঠিক আছে এখনও এই তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ কিন্তু এখন বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী দেখুন নিচে কালো দাগে আন্ডালিন করা রয়েছে অমরাবতী অমরাবতী বা অমরাবতী হ্যাঁ এখানকার সরকারি ভাষা হচ্ছে তেলেগু ও উর্দু জেলা সংখ্যা হচ্ছে তেইশটি ঠিক আছে তো এখানে প্রধান দ্রষ্টব্য স্থানগুলো হচ্ছে করিঙ্গা অভয়ারণ্য ঠিক আছে ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক তারপরে রয়েছে রাজীব গান্ধী অভয়ারণ্য নেহেরু জুওলজিক্যাল পার্ক তারপরে পাখাল অভয়ারণ্য হ্যাঁ পাপিকোণ্ডা অভয়ারণ্য রয়েছে এখানে তারপরে রয়েছে চারমিনার হায়দ্রাবাদ হচ্ছে রাজধানী রাজ্যের বৃহত্তম শহর তারপরে এখানে রয়েছে গোলকুণ্ডা দুর্গ এখানে রয়েছে গোলকুণ্ডা দুর্গ ঠিক আছে বন্ধুরা অন্ধ্রপ্রদেশের এই অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বেশি সিনেমা হল এই রাজ্যে অবস্থিত বন্ধুরা বুঝতে পারছো তো কি পরিমাণে এখানে সিনেমা দেখা হয় সবচেয়ে বেশি সিনেমা হল এই রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে তারপরে জলবিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে তাহলে জলবিদ্যুৎ উৎপাদনে এই অন্ধ্রপ্রদেশ প্রথম প্রথম স্থান অধিকার করে ধনে উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশে চেঞ্চু উপজাতির বাস তাহলে বন্ধুরা পরীক্ষায় আসতেই পারে যে চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে তো অন্ধ্রপ্রদেশে চেঞ্চু উপজাতি বসবাস করে তো বন্ধুরা এখানে অন্ধ্রপ্রদেশের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভাইটাল কোয়েশন যেটা হয়ে হয়ে থাকে সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য আমাদের ভারতবর্ষে ভাষার ভিত্তিতে প্রথম অঙ্গরাজ্যটি তৈরি হয় অন্ধ্রপ্রদেশ ঠিক আছে ভাষার ভিত্তিতে কিন্তু তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এদিকটা কাবার করে ফেললাম এবারে চলে আসব উপরের দিকে আমাদের ইস্ট ইস্ট ইন্ডিয়া মানে ইস্টার্ন সাইড পূর্ব দিক ঠিক আছে তো তো বন্ধুদের আজকে বলবো যে এই ভিডিওটি অনেকটাই লং হয়ে গেছে ঠিক আছে তো আমি ইস্ট সাইডে যে সমস্ত রাজ্যগুলি বাকি থাকলো তো সেই সমস্ত রাজ্যগুলি সম্পর্কে আরেকটি ভিডিও আপলোড করব হ্যাঁ আর ওই ভিডিওতে আমরা সমস্ত রাজ্যের নৃত্য নদ নদী তারপরে পাহাড় পর্বত এই সমস্ত বিষয়গুলি একটু আলোকপাত মানে আলোচনা করবো তো আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করি আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ